हाय फ्रेंड्स, बैक टू माय चैनल। अनेक दिन बादे ही चले तुम्हारे सामने नतून एक वीडियो नहीं। एत दिन हमारे फोन एक डिस्टर्ब छिलो, सेजन्य वीडियो दुगलो दीते पारछिलाम ना। एखोनो डिस्टर्ब आछे, बाट आजकेर वीडियो ना दिले ही नय। बाय द वे तुम्हारा एखन देखछो रिद्धि एंड मम ब्लॉग्स। तो चलो बेशि कथा ना बोले पुरो वीडियो स्किप ना करे देखो कतटा लड़ाई करे आज के मामपुर जोन्नो की किनलाम। मुख चोखेर अवस्था देखछो, बुझते पारछो पुरो फसा हये गेछिलाम, कालो हये गेछिलाम। बुझतेई पारछो कतटा लड़ाई करेछि आज के। बाड़ी गिये अवस्थाटा खुबई खराब हये जाबे। तो लेट्स गो, देखते थाको। आमरा एखन जाच्छि, कोथाय जाच्छि चलो देखो आमरा कोथाय जाच्छि। आज के पुरो वीडियो देखबे, स्किप करबे ना। आमरा कि करछि सारा दिन तोमादेर देखाबो। आर आज के आमादेर काछे आमादेर पक्षीराज नेई, सुतरां पाए हेटे हेटेई जाच्छि। चलो देखते थाको। प्रचंड गरम, छाता छाड़ा एखन रास्ताय बेरोनोर उपाय नेई। আমরা এখন বড়বাজার থানা যাওয়ার জন্য অটো ধরছি, ওখান থেকেই ধরবো রাস্তা। আমরা এখন চলে এসেছি, দেখি এই সোজাসুজি মার্কেটগুলো ঘুরে দেখতে দেখতেই দেখি এটা ওর পছন্দ হয়েছে। এটা কেমন লাগছে? ফাইনাল পছন্দ কিজিয়ে ক্যা দাম কা বাদ মে চলো। এখন চুড়ি কিনছে ম্যাচিং করে। भैया 350 रखिए। नहीं नहीं आप बोलो, मेरे को कोई दिक्कत नहीं है, ब्लैक में मेरे काम करवा। चलो नामो। আমাদের লেহেঙ্গাটা কেনা হয়ে গেছে, এবার দেখি ওর যদি একটা শাড়ি পছন্দ করেছে শাড়িটার জন্য যাব। দেখ
এখন ওইখান থেকে দুটো শাড়ি নিচ্ছে, এই শাড়িটা নিচ্ছে আর এই শাড়িটা নিচ্ছে, এই দুটো শাড়ি নিচ্ছে। নাম্বার 22 নাম্বার ये फोटो में खींच लेना, अभी आओ की वाई सुख के ठीक साथ में मंडे को क्या काम है आज तू ही की होगी ले ले मुझे तो तब तो बाबा का मंदिर सही है। हां बोलो नी नीची आ गिन लीजिए लो, चलो चलो अब आज में ना लहंगा के लिए अच्छा काका अभी बोले दीची लहंगो काउंटर আছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি আমি পরের বছর আবার আসবো, কারণ এক বছরে তো সব সম্ভব না দাদা, পরের বছর আবার ঠিক আছে। এ বছর হয়ে গেছে পূজোর পূজোর মার্কেটিং সব হয়ে গেছে, পরে আসবে সাই টানবে ঠিক আছে। आप लोग ही पहनो, अरे सूट पहनने से नहीं होगा। ये तो আমার কাছে থাকলো ছবি তোলা, পরের বছর বাক শাড়িটা সত্যি ভালো লাগছে। এ কত এ নাম্বার 1200 টাকা 2500 টাকা রিবেলে দাম আছে লেডি স্টোন অনলাইন আছে? হ্যাঁ অনলাইন আছে কি গুগল পে তাহলে 1000 টাকা করে দাও। আমার একই দাম আছে, আমি আমি 1500 টাকা করতে চাই। এই শাড়িটাও নিয়ে নিলাম, টোটাল তিনখানা শাড়ি নেওয়া হলো, সেই তিনটে আমি পরব। বড়বাজার থানার সামনে থেকে সিধা রাস্তা ধরে চলে আসছি বাদ্রি বাজার, কি যেন বাদ্রি মার্কেট ক্যানিং স্ট্রিট। ভীষণই ভিড়ভাট্টার রাস্তা, একদম সোজা রাস্তা ধরে নাক বরাবর চলে যেতে হবে। সব কেনাকাটা হয়ে গেছে, প্রচন্ড গরম, খুব কষ্ট হচ্ছে আমার এখন। গরমে এখন মজা খাচ্ছে, দেখো কত মার্কেটিং করেছে। বাড়ি গিয়ে তোমাদেরকে সবটা খুলে দেখাবো। এখন চুড়িগুলোকে গোছাচ্ছে, খুব সুন্দর হয়েছে চুড়িগুলো। কিন্তু দুঃখের বিষয়, আমার একটা চুড়ি ভেঙে গেছে। এত ভিড় ট্রেন চাপেতে একটা চুড়ি ভেঙে গেছে, তো একটাই ভেঙেছে, কপাল ভালো আরগুলো ভাঙেনি। শাড়ি আবার কুচি ধরছে, দেখো আঁচল ধরছে। শাড়ির কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানিও, স্কিপ করো না, বাকি শাড়িগুলোও দেখাচ্ছে এক এক করে। আমার বেশ ভালো লেগেছে শাড়িটা, শাড়িটার কোয়ালিটিও ভালো মনে হয়, বাট আমি জানি না কতটা গরম লাগতে চলেছে। কেন গরম লাগছে জানি না, আমার এমনি তো গরম লাগছে, এত থাকতে হচ্ছে।
সুন্দরের নাচ হলো দেখি কালারটা দেখা আগে ভালো করে কালারটা খুব সুন্দর হ্যাঁ এইটা একদম লাস্টে কেনা হয়েছিল বেরিয়ে এসেছি তখন লোকটা বললো যে দাঁড়ান দাঁড়ান একটা আর একটা শাড়ি দেখে যান দেখতে বসেছি কিনে নিয়ে চলে এসেছি তো আমার শাড়ি পরাটা তোমাদের কেমন লাগছে সেটা বলো হ্যাঁ এটার ব্লাউজ পিস বাহ দেখি কাপড়টা দেখি ধরে কাপড়গুলো ভালো ছুটকির কিন্তু একা একা শাড়ি পরার ক্লেম আছে বলতে হবে আমি তো টায়ার্ড আমার আর এত এখন এতটুকুনি ইচ্ছা করছে না ওকে শাড়ি পরাই কিন্তু ওর দেখো এনার্জিতে ভরপুর এত গুঁতো খেয়ে এসেও ট্রেনে পুরো পাঁপড় ভাজা হয়ে গেছে তাও ওর এখনো এনার্জি কমছে না দেখিয়ে দিক খোর ভালোই পড়েছে এই শাড়ির কালারটা কেমন হয়েছে কমেন্টসে জানাবে তিনটে শাড়ির মধ্যে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে এটা তো তার জন্য আমি এইটা লাস্টে পরব সবার আরে নতুন বউ হয়েছে শাড়িটা কেমন ব্লাউজ হয়েছে এটা হচ্ছে কি এই চা ফেব্রিকে এই সেম ব্লাউজ তারপর বিয়ে করবি তো না তাও কিনে যখন কখনো জীবন শেষ হয় বাহ নাল পরে মডেলিং করছে আবার নাও ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখি কেরম লাগছে ও বাবা এবার হচ্ছে আসল খাজানা বেরোচ্ছে এটা হচ্ছে মামপুর পুজোর আসল ড্রেস ওইগুলো আমার ড্রেস ছিল বাহ লাটকান দুটো সুন্দর হয়েছে এটা পুরো ব্ল্যাকের মধ্যে একদমই না এটা ব্ল্যাক কালার ঠিকই কিন্তু পুরো ব্ল্যাকের মধ্যে এটা একদমই না আমি বুড়িগুলোদের মতো সব শাড়ি তারপর লেহেঙ্গা মুন্ডু মাথা চুড়ি এসব কিনে নিয়ে এসেছি দাঁড়া দাঁড়া দাঁড়া
সঙ্গে গ্লাস পিস আছে এই যে গ্লাস পিসটা থাক পড়িও গাই পরে গাই পরে গাই পরে এটা কি আমার পড়া দেখি ওনাটা সব মনে মতো বড় আছে লেহেঙ্গাটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও এটাই হচ্ছে ওর পূজোর মেইন ড্রেস এইটা কিনতে গিয়ে ওইগুলো এই তিনটা কিনে নিয়েছি আচ্ছা চুড়িটা আসলে পরে না না এখন কিছু করতে হবে না এখন থাক তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই পুজো ভালো কাটিও শুভ পুজোর শুভেচ্ছা এবার মাম্পু কিছু নেল এক্সটেনশনের জিনিস কিনে এনেছে আইলাইনারের মতো ডিজাইন করে হ্যাঁ হ্যাঁ এটা গ্লিটারি রাখ এটা গ্লিটার না এটা ডিজাইন করে ওটা হচ্ছে কি লাইনার এটা শুধু গোল্ডেন কালারের লাইনার এটা হোয়াইট কালারে দিয়ে এই যে এটা গ্রিন এটা ইয়েলো এটা ব্লু এটা হচ্ছে এটা দেখো একবার এটা হচ্ছে গিয়ে যে এমনি এমনি ডিজাইন হয়ে যায় সেটা এটা ব্ল্যাক আর এটা হচ্ছে গিয়ে মিডিয়াম ইয়েলো এটা লেমন ছিল এটা মিডিয়াম এটা তো পলিজেল বলেইছি এটা হচ্ছে গিয়ে কি বলো এটাকে ঘষার ঘষার তো বলে না এটাকে এরকম করে এরকম ওইটা হয়ে গেছে আর এটা হচ্ছে কি যে মন্ডালা আর্টের জন্য এটাকে বেশিভাবে জানা যায় কিন্তু এটা মন্ডালা আর্টের জন্য না এটা হচ্ছে গিয়ে নেল আর্টের জন্য আর এইটা অ্যাকচুয়ালি এইটাকে বলে দিই এটা হচ্ছে গিয়ে নেল স্লিপ সলিউশন এবার এইটা কত কত কালার আছে এটা হচ্ছে গিয়ে রেড কালার এটা পার্পেল ব্লু গ্রিন আছে এটা কালারফুল এটা ইয়েলো আর হোয়াইট আছে এই যে পিঙ্ক ব্লু আর গ্রিন এটা হচ্ছে গিয়ে ব্লু অরেঞ্জ ব্ল্যাকিশ এটা হচ্ছে গিয়ে ব্রাউন এটা হচ্ছে গিয়ে গ্রিন এটা হচ্ছে গিয়ে মারুন কালারের এটা গ্রে এটা রেড এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক
গোল্ডেন কালারে এটা আছে কি ব্লু কালার ব্লু সিলভার যেটা আছে এটা পিঙ্ক এটা বোঝা যাচ্ছে ইয়েলো এটা হচ্ছে গিয়ে ব্লু গ্রিন যেটা এটা আবার ব্রাউন এটা গোল্ডেন সিলভার এটা সিলভার আর এটা আবার পিঙ্ক গ্রিন এটা গোল্ডেন সিলভার মিক্স করে আর এটা আবার পিঙ্ক কতগুলো কতগুলো সেম কালারে অনেকবার দেওয়া রয়েছে